বীরভূমে বিজেপির প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় লেককালী বাড়িতে পুজো দিয়ে শুরু করছেন প্রচার, কি মনে হচ্ছে? আমার নাম তো জয়, আগেও বলেছি বলকে জয়ন্ত, ভালো কিছু আশা নিয়ে তো যাচ্ছি। আর বীরভূম আমার খুব লাকি জায়গা, কেন ওখানে আমার অন্যতম জীবনের স্পেশাল ছবি হীরক জয়ন্তীর শুটিং হয়েছিল, আমি ওখানে এক মাস ছিলাম। আমি আমার দলের নেতৃত্বকে বলেছিলাম যে আমাকে একটা গ্রাম বেসড প্ল্যাটফর্ম দিতে, কেন গ্রাম বাংলার খুব অনুন্নত, খুব কষ্টে আছে, এ আছে, অনেক গরিব মানুষ, অনেক অনুন্নত মানুষ, অশিক্ষিত মানুষ, চিকিৎসা পায় না, সমস্ত কিছুই। তো আমি যদি গ্রাম বাংলার উন্নতি করতে পারি, কেন যদিও আমি খুব মডার্ন ছেলে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, বহুবার ফরেন গেছি, কিন্তু মায়ের আশীর্বাদ আমি দেখেছি গ্রামের রোল পেলে আমি ফাটিয়ে দিই, তার প্রমাণ আমি জীবন মরণ বলে একটা ছবিতে দিয়েছি আর হীরক জয়ন্তীতে দিয়েছি। এখনও লোক আপনার এই এই যে একটা পলিটিশিয়ানের মতো ব্যাপার, এই গলায় একটা উত্তরীয় নেওয়া, পাঞ্জাবি পরা, এটার জন্য কি স্পেশাল কোনো রকম? না, আমি তো আগে অভিনেতা ছিলাম, এখন নেতা হচ্ছে, তো ইম্প্রোভাইজ তো করতেই হবে, যা চরিত্র আমি করব। আমি যদি এখন সুইমিং করি আমাকে সুইমিং স্যুট পরতে হবে, তো যেরকম আর কি সেরকম, তো আমি সেই জন্য এখন এরকম বেশি আছি, তবে আমি সব রকমই পড়ব। তিনি আশাবাদী যে তিনি যে মানুষকে তিনি মানুষের কাছে যাবেন এবং তাদেরকে বোঝাবেন যে তাকেই যেন ভোট দেওয়া হয় এবং বিজেপিকেই যেন বীরভূম আসন থেকে জেতানো হয়। সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।